শিক্ষার্থী বন্ধু, এখন আমরা বিপরীত বৃত্ত বা ফাংশনের চতুর্থ টাইপের দুইটি অঙ্ক দেখব এবং দুইটি অঙ্ক খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দুইটি অঙ্কের দিকে তাকিয়ে দেখি, দুইটি অঙ্কে একই সূত্র পড়বে। এখানেও দেখতে পাচ্ছি সাইন ইনভার্স, এটাকে ধরলাম এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক পরের অঙ্কটা তো তাই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এই দুইটি অঙ্কের যদি আমি কোনো একটি অঙ্ক করে দিই তাহলে অবশ্যই বাকি অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। তারপরে ধরলাম দ্বিতীয় নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, আমি যদি এটা সাইন ইনভার্স এক্স ধরি, এটা সাইন ইনভার্স ওয়াই ধরি, তাহলে কি সূত্র দিয়ে আমার অঙ্কটা করতে হবে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা অবশ্যই দুই নম্বর অঙ্কটা সলিউশন শুরু করার আগে এটা লিখে নিব যে উই নো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র প্রয়োগ হবে। তা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রটা কি আমাদের একটু মনে করার চেষ্টা করি। সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সবাই আশা করি এই সূত্রটা সবারই মনে আছে, যদি মনে থাকে তাহলে অবশ্যই সবাই এই অঙ্কটা পারবা। এখন আমাদের এটার সাথে মিলাই দেখি, আমরা সাইন ইনভার্স এই এক্স এর পরিবর্তে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স এই ওয়াই এর পরিবর্তে কি দেখতে পাচ্ছি, রুট ওভার কস টু থিটা। অর্থাৎ দেখা যাচ্ছে আমার এইখান থেকে বাম পক্ষ যেটা সেটা চলে আসলো, সেটা কি সাইন ইনভার্স রুট টু সাইন থিটা, এই এক্স এর পরিবর্তে আমি তাই বসাইলাম। এখন সাইন ইনভার্স এই ওয়াই এর পরিবর্তে আমি বসাবো রুট টু রুট কস টু থিটা। এখন এখানে আমি ঠিক একই সিস্টেমে এই এক্স এর জায়গায় আমি কি বসিয়ে দিব, এক্স এর জায়গায় আমি বসাবো রুট টু সাইন থিটা, এটা কিসের মান, এক্স এর জায়গায় বসিয়েবো, এক্স এর জায়গায় বসাবো, এক্স এর মানে রুট টু সাইন থিটা, এই যে দেখা যাচ্ছে এখানে রুট ওভার অন মাইনাস এই ওয়াই এর মানটা কি, এই ওয়াই এর মানটা আমরা দেখতে পাচ্ছি রুট ওভার কস টু থিটা। এখন ওয়াই এর মানের উপরে আবার স্কোয়ার রয়েছে, তার মানে এখানে রুটটা থাকবে না, কারণ ওয়াই এর এই রুটটা থাকবে না, তার মানে থাকবে হচ্ছে কস টু থিটা। আমি আবার বলি এই ওয়াই এর মানটা আছে রুট এর মাধ্যমে, কিন্তু ওয়াই এর উপর স্কোয়ার থাকার কারণে এই রুটটা আর থাকবে না, রুট এবং এই স্কোয়ারটা উঠে গিয়ে ওয়াই এর মানটা বসবে কস টু থিটা। এরপরে আমি মানটা এখানে বসাই, এখানে ওয়াই প্লাস এই ওয়াই এর মানটা কি দেখতে পাচ্ছি, রুট ওভার কস টু থিটা ইনটু ওয়ান মাইনাস এক্স এর মানটা কি আছে, এক্স এর মানটা আছে হচ্ছে রুট টু সাইন থিটা, তার মানে এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার করলে রুট টু কে স্কোয়ার করলে হবে টু, টু সাইন কে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে খুব সহজ ভাবে আমরা আমাদের এই সূত্রটা প্রয়োগ করলাম, সেটা কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই সূত্রটা প্রয়োগ করে আমাদের নির্ধারিত দেখতে পাচ্ছি এক্স এর জায়গায় বসাইতে হবে রুট টু সাইন থিটা, ওয়াই এর জায়গায় বসাইতে হবে রুট কস টু থিটা, তার মানে সকল এক্স এর জায়গায় আমি বসাবো রুট টু সাইন থিটা, সকল ওয়াই এর জায়গায় আমি বসাবো রুট ওভার কস টু থিটা, এখানেও তাই সকল ওয়াই এর জায়গায় রুট ওভার কস টু থিটা বসাবো, সকল এক্স এর জায়গায় ওয়ান মাইনাস এক্স এর জায়গায় বসাবো রুট ওভার টু সাইন থিটা। অর্থাৎ এক্স এবং ওয়াই এর জায়গায়, এক্স এবং ওয়াই এর জায়গায় এক্স এর যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, এই এক্স এবং ওয়াই এর যে মানগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা বসিয়ে দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। তো শুরুতে এখন যেভাবে বলেছিলাম সেইভাবে আমরা করে ফেলেছি, এখন যে কাজটা করতে হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হলো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটা তো আমাদের বাম পক্ষ, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাম পক্ষ। এখন আমাদের এই বাম পক্ষের কাজটা কতদূর যাবে আমরা একটু দেখি। আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি, সূত্রটা হচ্ছে এখানে আমি তুলি cos 2 এর সূত্রটা, cos 2 থিটা সূত্রটা আমরা অনেক সূত্র শিখেছিলাম গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায়ে। তো cos 2 থিটা সূত্র ছিল হচ্ছে 1 মাইনাস, শুরুতে ছিল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এবং আরো একটা সূত্র ছিল হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এবং আর একটা সূত্র ছিল হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আরো একটা সূত্র ছিল সেটা ছিল tan এর মাধ্যমে, সেটা আমি এখানে লিখিনি, এটা আমার এখানে প্রয়োজন হবে না। তাহলে আমরা এই দুটো সূত্র দিকে একটু লক্ষ্য করি, cos 2 এর সূত্র দুইটা দেখতে পাচ্ছি, একটা সূত্র দেখতে পাচ্ছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর একটা সূত্র দেখতে পাচ্ছি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখান থেকে আমি তোমাদেরকে শেখানো হয়েছিল যে এই দুইটার মাধ্যমে আমি যদি এই সূত্রটুকু তৈরি করে নিই, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা সমান সমান যদি কিছু লিখতে চাই,
2 cos theta সমান সমান আমি কি লিখতে পারি এই minus 1 টা এই cos 2 theta এর সাথে আসবে অর্থাৎ 1 plus cos 2 theta আসবে এবং আমি যদি এই এইটা নিয়ে করতে চেষ্টা করি এবং এইটা সূত্র লিখতে চাই 2 sin square theta সমান সমান লিখতে পারবো 1 minus cos 2 theta অর্থাৎ 1 minus cos 2 theta লিখতে পারবো অর্থাৎ এই সূত্রটা থেকে 2 cos square theta সূত্র এটা লিখতে পারবো এই সূত্রটা থেকে 2 sin square theta সূত্র এটা লিখতে পারবো তাহলে এখন আমরা এই মানগুলো বসানোর চেষ্টা করি আমাদের এই জায়গাটাতে এই মানগুলো বসানোর চেষ্টা করি এখানে কি রয়েছে আমাদের sin inverse root over কি আছে root 2 sin theta root 2 sin theta এইটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি 1 minus cos 2 theta 1 minus cos 2 theta এটার মান হচ্ছে 2 sin square theta মানটা কি 2 sin square theta আমরা সবাই বুঝছি এখানে এটা যেখানে যেখানে যে এরকম আছে সেভাবে রেখে দিয়ে 1 minus cos 2 theta সূত্র কি 2 sin square theta এরপরে প্লাস root over cos 2 theta রাখলাম এইভাবেই এখন এটা দেখি 1 minus 2 sin square theta কে কি লেখা যায় 1 minus 2 আমরা দেখতে পাচ্ছি এটা কি 1 minus 2 sin square theta যাকে লেখা যায় cos 2 theta এইভাবে আমরা আমাদের সূত্র প্রয়োগ করতে পারি এই জায়গাটাতে অর্থাৎ এখানে আমরা কি করেছি এই জায়গাটাতে লিখেছি 1 minus cos 2 theta 1 minus cos 2 theta যার সূত্র হচ্ছে 2 sin square theta আবার এই জায়গাটাতে 1 minus 2 sin square theta যার সূত্র হচ্ছে 1 minus 2 sin square theta যার সূত্র হচ্ছে cos 2 theta তাহলে এখন আমরা শেষ করি এখান থেকে আমরা যদি দেখি এইটা কি root 2 sin theta এখানেও 2 কে রুট করলে কি হবে root 2 এবং sin square কে রুট করলে square এবং রুটটা কেটে যাবে শুধু sin theta হবে এখানে দুইটা রুট থেকে কি লেখা যায় root 2 cos theta whole square লেখা যায় কিনা সবাই আমার মনে হয় বুঝতে পারছো কারণ এখানেও যে জিনিস যে রুট cos 2 theta এখানেও সেই রুট cos 2 theta অর্থাৎ একই জিনিস গুণ করলে অবশ্যই whole square লেখা যায় এখান থেকে আমরা লিখতে পারি sin inverse root আর root গুণ করে হবে দুইটা root গুণ করলে কত হবে আমরা সবাই জানি সেটা হচ্ছে 2 এবং sin আর sin গুণ করে হবে sin square theta প্লাস এখানে কি হবে এখানে যেটা হবে সেটা সরি এখানে 2 হবে না cos 2 theta cos 2 theta root আবার cos 2 theta whole square হবে এখানে হবে square এবং রুটটা কেটে যাবে শুধু cos 2 theta থাকবে এখন আমরা আবার সূত্র প্রয়োগ করার চেষ্টা করি হয় 2 sin square 2 theta অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করি অথবা cos 2 theta সূত্রটা প্রয়োগ করলে হবে আমরা এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি 2 sin square theta সূত্রটা কি হবে sin inverse 2 sin square theta 2 sin square theta সূত্রটা কি হবে 1 minus cos 2 theta plus cos 2 theta তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি যে 2 sin square theta সূত্র হচ্ছে 1 minus cos 2 theta আর এখানে রয়েছে cos 2 theta এখন এই cos 2 theta cos 2 theta অবশ্যই কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে sin inverse 1 এখন আমরা জানি যে sin inverse 1 ক্যালকুলেটরে করলে 90 ডিগ্রি দেখাবে তার মানে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর sin inverse 1 করলে 90 ডিগ্রি আসবে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2 কারণ 180 কে 2 দ্বারা ভাগ করলে হয় 90 এভাবে আমরা আমাদের এই প্রমাণটা পাই বাই 2 যেটা প্রমাণের শেষে সেই প্রমাণটা করতে পারলাম এমন আমি চাইলে এখন আমি চাইলে এই প্রমাণটা ঠিক একই ভাবে করতে পারতাম কারণ এখানেও sin inverse x plus sin inverse y এর ফর্মুলাটা প্রয়োগ হবে তাহলে এইভাবে আমরা একই প্রকৃতি দুইটা অঙ্ক sin inverse x plus sin inverse y এর অঙ্কটা করতে পারলাম এখন আমরা আরো একটা অঙ্ক দেখব সেই অঙ্কটা হলো cos যদি এরকম হয় cos inverse x plus cos inverse y plus cos inverse z is equal to pi তবে প্রমাণ করো যে x square plus y square plus z square plus 2xyz is equal to 1 এই প্রমাণটা আমরা এখন দেখব এই প্রমাণটা কি রকম আমরা সবাই একটু লক্ষ্য করে দেখি আচ্ছা আমাদের দেওয়া আছে কি আমরা একটু লক্ষ্য করি আমাদের দেওয়া আছে হচ্ছে গিভেন দ্যাট cos inverse x plus cos inverse y plus cos inverse z is equal to pi এই জিনিসটা দেওয়া রয়েছে তা শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু cos inverse x plus cos inverse y এতটুক সূত্রই পড়েছি ফর্মুলার মধ্যে এইটা দিয়ে কিন্তু কখনো কোনো সূত্র পড়ি নাই তাই আমরা এখন কি করব আমরা এতটুক দিয়ে সূত্র অ্যাপ্লাই করব সেটা কিভাবে
cos inverse x plus cos inverse y সূত্রটা সবাই একটু মনে করার চেষ্টা করি সূত্রটা হলো এরকম cos inverse ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হবে xy আর cos inverse এর ক্ষেত্রে প্লাস থাকলে হয় মাইনাস একটু মনে করার চেষ্টা করি আর এখানে হবে √ বার 1 x স্কয়ার ইনটু 1 y স্কয়ার যেহেতু আমি এতটুকু সূত্র প্রয়োগ করেছি আমি চাইলে এইটাকে ডান পাশে নিয়ে যাইতে পারি সেটা কিভাবে পাই মাইনাস cos inverse z আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই cos inverseটাকে যদি আমি এখন ওই পাশে দিয়ে দিই তাহলে এই পাশে কি থাকবে xy minus root over 1 minus x square 1 minus y square এবং এই cos inverse ডান পাশে গিয়ে হবে শুধু cos এটা আমি অনেক অঙ্কে আগে শিখিয়েছি যে cos এই পাশে এসে cos inverse হবে কিন্তু cos inverse এই পাশে এসে শুধু cos হবে তাহলে এটা হলো আমাদের ব্যাপার এখন আমরা যদি দেখি যে আমাদের প্রমাণ যেটা করতে বলেছে সেখানে শুধু কিন্তু xy z এর ফাংশন থাকতে হবে কোথাও cos থাকা যাবে না আমরা এখান থেকে এই কারণে cosটা এই পাশ থেকে এই পাশে দিয়ে দিয়েছি দেখো এই পাশে কিন্তু আর কোথাও cos এর ফাংশন নেই যেটা প্রমাণে আছে সেরকম একটা xy z এর ফাংশন রয়েছে তাহলে এখন আমরা এই কাজটা একটু করার চেষ্টা করি এখানে আবার কি রয়েছে একটু দেখি সবাই এইটাই সবাই মনে করে এটা হচ্ছে 180 আর 180 মানে হচ্ছে কোয়াড্রেন্ট ঘোরা যায় আর কি 180 ডিগ্রি মানে হচ্ছে কোয়াড্রেন্ট ঘোরা যায় আর আমি কিন্তু এর আগে বলেছিলাম যে ইনভার্স ফাংশন বলতে কিন্তু এটা একটা অ্যাঙ্গেল বোঝায় তাহলে এই ব্যাপারটা দিয়ে কিন্তু আমরা একটা কোয়াড্রেন্ট এ কে কোয়াড্রেন্ট ঘুরে আমাদের অঙ্কটাকে ছোট তৈরি করে নিতে পারি সেটা কি রকম সেটা এরকম হবে যে আমি যদি এখানে এটাকে বলি 180 ডিগ্রি তার মানে হচ্ছে আমার 180 ডিগ্রি এই পাশে আসতে হবে এবং বিয়োগ সামথিং একটা অ্যাঙ্গেল cos inverse z বলতে কিন্তু একটা অ্যাঙ্গেল বোঝায় এই অ্যাঙ্গেল যদি আমি বিয়োগ করি সামথিং সামান্য একটা অ্যাঙ্গেল বিয়োগ করি তাহলে আমাদের আসে হচ্ছে এই পুরো ব্যাপারটা অর্থাৎ 180 ডিগ্রি থেকে পিছনের দিকে বিয়োগ যেহেতু 180 ডিগ্রি থেকে পিছনের দিকে যদি আসি তাহলে আসে সেকেন্ড কোয়াড্রেন্টে আর এই সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সবাই cosটা হচ্ছে ঋণাত্মক কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন এবং কসেকটা হচ্ছে ধনাত্মক এই কারণে সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা হচ্ছে ঋণাত্মক তার মানে এখানে একটা ঋণাত্মক চিহ্ন হবে এখন যেহেতু 180 আর 180 মানে 2 গুণ 90 এই দুই সংখ্যাটা কিন্তু আমরা সবাই জানি জোড় সংখ্যা আর জোড় সংখ্যা কিন্তু কারণে কখনো cos চেঞ্জ হবে না cosটা cosই থাকবে এবং এখানে শুধুমাত্র এই পাইটা বসবে না শুধু এই সূক্ষ্ম কোণটা বসবে যে সূক্ষ্ম কোণটা আমার ছিল cos inverse z যে থিটাটা ছিল এখানে সেই থিটাটা ছিল হচ্ছে cos inverse z এখন আমরা কি করতে পারি এই cos inverse cos কেটে দিতে পারি আমরা জানি যে cos আর cos inverse কেটে যায় থাকে এখানে xy minus root over 1 minus x square 1 minus y square is equal to minus z তাহলে একটু প্রমাণের দিকে আবার একটু তাকিয়ে দেখি প্রমাণটা আমাদের কি আছে প্রমাণটা দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবো আমাদের কি করা লাগবে এখানে একটু খেয়াল করে দেখো কোথাও রুট নেই অথচ আমরা যেখানে এসেছি সেখানে একটা রুট রয়েছে তাহলে আমার এই রুটটাকে সরিয়ে দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করতে হবে তবে একটা সহজ ব্যাপার বর্গ করার আগে যদি আমরা এই রুটেরটাকে ফ্রি অবস্থায় আরেক পাশে রেখে দিই তাহলে ভালো হয় অর্থাৎ মাইনাস জেডকে আমি বাম পাশে নিয়ে আসতে চাচ্ছি তাহলে কি হয় xy প্লাস z আর এই রুটের ফাংশনটাকে আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হলো যে যে গুলোতে রুট নাই অর্থাৎ xy আর মাইনাস z এই দুটাতে রুট নাই এই দুইটাকে আমরা একসাথে একই পাশে সাজাইলাম এবং এইটার সাথে রুট আছে এইটাকে মাইনাস থেকে ওই পাশে নিয়ে প্লাস আকারে রুট সহ সাজাইলাম এখন দেখো আমাদের যে উদ্দেশ্য ছিল এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি এখানে এবং এখানে বর্গ করি তাহলে খুব সহজে এই বর্গের জন্য এই রুটটা উঠে যাবে কারণ আমার প্রমাণে কিন্তু রুট লাগবে না সেই কারণে কিন্তু উভয় পাশে বর্গ করা এখন আমি যদি বর্গ করি এখানে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে আর a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার আর এখানে সূত্রটা কি এখানে তো সূত্র না এখানে স্কয়ার আর রুটটা কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার শুধু রুটটা এই স্কয়ারের কারণে উঠে গেল এখন আমি যদি আরেকটু করি তাহলে কি হবে তাহলে এরকম হবে যে এখানে আমরা চাইলে গুণ করে দিতে পারি গুণটা কি এরকম
1 এর সাথে যদি গুণ করি 1 এর সাথে 1 গুণ করলে 1 1 এর সাথে y স্কয়ার গুণ করলে -y স্কয়ার এখানে -x স্কয়ার মানে সমান হচ্ছে +x স্কয়ার y স্কয়ার তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি উভয় পাশে x স্কয়ার রয়েছে আমি উভয় পাশ থেকে তুলে দিতে পারি এবং এই দুইটাকে বাম পাশে নিয়ে আসতে পারি এই দুইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে -x স্কয়ার বাম পাশে নিয়ে আসলে +x স্কয়ার माइनस वाई स्क्वायर बाम पाशे निये आसले प्लस वाई स्क्वायर और एखाने जेड स्क्वायर प्लस आकारे रयेछे और एखाने 2x y z रयेछे समान समान एई पाशे किन्तु एई 1 टुकु पड़े थाके 1 टा पड़े थाके तारपरे आमरा देखते पाच्छि आमादेर कांक्षित जे प्रमाणटा सेई प्रमाणटा खूब सहजे मिले गेलो ताहले आमादेर शुरूर प्रमाणटा प्रमाणटा जखन शुरू होयेछिलो तखन किन्तु cos इनवर्स x अर्थात एई सूत्रटा दिये शुरू होयेछिलो প্রমাণটা এই সূত্রটা দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে খুব সহজ প্রসেসে আমরা কোন একটা সময় বর্গ করে আমাদের এই প্রমাণটা মিলানো লেগেছে।